বইজক চিত্র বৈচিত্র্যে আপনারা শুনছেন কৃষ্ণচন্দ্রের স্বপ্ন মিছিল। আজ বইটির পঞ্চম পর্ব। মার মূত্রাশয়ের ব্যথার অসুখ আছে, বছরে দু তিনবার ব্যথাটা ওঠে। এমনিতে মোটামুটি মামুলি ব্যথা, কিন্তু কখনো ব্যথাটা এমন বাড়ে যে পাঁচ ছয় দিন ধরে শয্যাশায়ী হয়ে থাকেন তিনি। তার চিৎকার শুনে আমি পায়ের কাছে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বাপের ওষুধপত্রে দু তিন দিনেই ব্যথার তীব্রতা কমে আসে, কিন্তু তারপরেও তিনি তিন চার দিন বিছানা থেকে উঠতে পারেন না, আর তখন অবধি স্বাধীনতা পেয়ে আমার দিনগুলো বেশ কাটে। বলা উচিত নয়, তবু সেটাই বাস্তব। মার ব্যথাটা যখন কমে আসে তখন আমার মুখ চোখ উজ্জ্বল হয়ে ওঠে। মা এবার সেরে উঠছেন শুধু এই ভেবে নয়, সেই সঙ্গে আরও একটা আশা জাগে, মা এখনও তিন চার দিন বিছানায় শুয়ে থাকবেন। এই কদিন স্বাধীনভাবে লাফিয়ে ঝাঁপিয়ে খেলতে পারব, আর বাগানের বাইরেও যেখানে খুশি ঘুরে বেড়াতে পারব। আমায় নিষেধ করার কেউ থাকবে না। বড়রা ভাবতেই পারে না ছোটদের জগতে স্বাধীনতা কত কম, আর সেই সীমাবদ্ধতা তাকে কত উত্তক্ত করে। একটি বাড়ি, একটি বারান্দা, বাগান আর দু একটা ঢালু জায়গা, বাস। কোথাও বা একটি গলি, একটা ছোট্ট মাঠ, কিংবা ঘরে শুধু চারটি দেয়াল, কখনো কখনো বাজারের একটা মোড়। শৈশবের কয়েক বছর এই ছোট্ট সীমাবদ্ধ জগৎটাই চোখে পড়ে। গত দেড় মাস ধরে আমার ওপর কঠিন পাহারা চলছে। তারার সঙ্গে জঙ্গলের ঢালুতে গিয়ে বুনো আখ খেয়ে এসেছিলাম, তার ফলে পেটে খুব ব্যথা হয়েছিল, বড় ভুগতে হয়েছে। সেদিন থেকে মা কঠোরভাবেই নিষেধ করে দিয়েছেন। আমি আর দুজনেই তার তাড়া হাতে মার খেয়েছিলাম। অন্য সময়ও মার খেয়েছি, কিন্তু আমার ওপর এমন কঠিন পাহারা আর কখনো শুরু হয়নি। একজন ভৃত্য সব সময় আমার চারদিক ঘিরে থাকে, দূরে কোথাও তারাকে দেখতে পেলেই সে শক্ত করে হাতের মুঠি পাকায়। বেচারি তারা মারের ভয়ে তৎক্ষণাৎ পেছন ফিরে দৌড় দেয়। একবার আমি একজন ভৃত্যকে পাঁচটি নাশপাতি ও একানা ঘুষ দিতে চেয়েছিলাম, কিন্তু পাজিটা ঘুষ নিতে চায়নি। অন্য একজন ভৃত্য হাসতে হাসতে আমার কাছ থেকে দু আনা ঘুষ নিয়েছিল, কিন্তু তারপরও সে তারাকে ধমক দিয়ে ভাগিয়ে দিয়েছিল। সেজন্য এবার যখন মায়ের ব্যথাটা উঠল, তখন আমি মনে মনে প্রার্থনা করলাম, হে ঠাকুর, মা যেন সেরে ওঠেন, তবে দু তিন দিনের বদলে অন্তত পাঁচ ছ দিন বিছানায় শুয়ে আরাম করুন তিনি। আমার শয়তানের মন সেটাই চেয়েছিল। এখন বড় হয়ে ভাবি, সেই আগুন যা মানুষকে নদীর বুকে সেতু নির্মাণে, সমুদ্রে জাহাজ চালাতে, নতুন নতুন মহাদেশ আবিষ্কার করতে উদ্বুদ্ধ করে, লক্ষ লক্ষ মাইল দূরে চন্দ্রগ্রহ উপগ্রহে পৌঁছে যাওয়া আকাঙ্ক্ষা জাগায় মনে। সেই আকাঙ্ক্ষা, সেই আগুন, সেই উন্মাদনা, আবেগ, উদ্যম সর্বাগ্রে শিশুর মনের স্ফুলিঙ্গের মতো দেখা দেয়। নির্যাতনের ফলে যদি স্ফুলিঙ্গ প্রদীপ্ত হয়ে ওঠার উপযুক্ত সুযোগ না পায়, শৈশবই তা নিভে যায়। আপনি নিশ্চয়ই এরকম লক্ষ লক্ষ অলস অকর্মণ্য ব্যক্তিকে দেখেছেন, যাদের জীবন এক একটি নির্বাপিত প্রদীপের মতো। জীবনে অন্ধকার দুরূহ যাত্রাপথে এরা হোঁচট খেতে খেতে অগ্রসর হয়। এসব লোকের দুর্ভাগ্যের মূলে তাদের অবস্থা ছাড়াও তাদের মা বাবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেজন্যে আমি বাপের মতোই দুরন্ত শিশুদের বড় ভালোবাসি, কারণ আমি তাদের মধ্যে সেই স্ফুলিঙ্গ দেখতে পাই। প্রথম দুদিন মার মূত্রাশয়ের ব্যথাটা মামুলি ধরনেরই ছিল, সেজন্যে তার কাতরানিটাও ছিল মামুলি রকমের। আমার ওপর পাহারা দাড়িটা ঠিকই চলছিল, আমাকে চোখে চোখেই রাখছিলেন তিনি। কিন্তু তৃতীয় দিনে ব্যথাটা এমন তীব্র হয়ে উঠল যে আমিও কেঁদে ফেললাম। বাপি সে সময় হাসপাতালে ছিলেন, একজন ভৃত্য দৌড়াইতে গেল বাপির খবর দিতে। খবর পেয়েই তিনি ছুটে এলেন, মাকে ইঞ্জেকশন দিলেন একটা, তাতে মার ব্যথাটা শুধু কমে গেল তাই নয়, কয়েক মিনিটের মধ্যে তিনি ঘুমিয়েও পড়লেন। বাপি আমায় এবং অন্যান্যদের বললেন যে মা এমন কয়েক ঘন্টা বেশ আরামে ঘুমোবেন, কেউ যেন তাকে বিরক্ত না করে। যতক্ষণ ঘুমোতে চান ঘুমোবেন,
কেউ যেন তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা না করে। কথাটা বলে বাপি দুষ্ট চোখে আমার দিকে চেয়ে চোখ টিপলেন। আমিও তারই অনুমতির অপেক্ষা করছিলাম, সুতরাং কয়েক মিনিট পরেই আমি চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবং তারার খোঁজে গেলাম। তারাকে দেখতে পেলাম তাদের বাড়ির নিচেই ঢালুতে। লম্বা লম্বা সবুজ ঘাস কাটছে সে, আমার দিকে পেছনে ফিরে আছে। পা টিপে টিপে আমি তার কাছে গেলাম। বেশ কিছুক্ষণ অবাক চোখে তার নিপুণ হাতে কাস্তে চালানো দেখলাম। এতটুকু এক ছোট্ট মেয়ে এত তাড়াতাড়ি কাজ করতে শিখে নেয় কী করে? এই বয়সে আমরা তো একটা কাস্তে কেন, একটা চামচও ঠিকভাবে ধরতে পারি নে। ওর সঙ্গে খেলতে খুব ইচ্ছে করছিল। এগিয়ে গিয়ে ঝট করে দুহাতে ওর চোখ চেপে ধরলাম। ও জিজ্ঞেস করল, কে? আমি চুপ। ও বলল, হ্যাঁ বচ্চি, রামু ভিঙ্গির ছেলে দোসা। আমি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলাম। রেগে গিয়ে বললাম, নিজে চামারনি তো, সেজন্যে অন্যকেও ফিঙ্গি বলবে না তো কি? তারা জোরে জোরে হেসে উঠল। প্রথমেই সে বুঝতে পেরেছিল ঠিক, শুধু আমায় রাগাতে চাইছিল বলে। চল কেলি। না। না কেন? তোমার মা মারবে। না মারবে না, মার অসুখ, বিছানায় শুয়ে আছে। এক মুহূর্তের জন্যে তারা চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু হঠাৎ তপ করে নিভে গেল যেন। বেজার মুখে বলল, তাছাড়া আমি খেলতে যাব কি করে? কেন? মা বলে গেছে বিষ্টু বামুনের বাড়িতে এক বোঝা ঘাস দিয়ে আসতে হবে। মা নিজে তো দত্তাদের ক্ষেতে কাজ করতে গেছে, আমাকে ঘাস কাটতে বলে গেছে। কতক্ষণ ঘাস কাটবি? যতক্ষণ এক বোঝা না হয়। বোঝা কখন হবে? সন্ধে নাগাদ। রাগে পা আছড়ালাম আমি। তবে কি ওর উদ্দেশ্য, সন্ধে পর্যন্ত আমরা খেলব না? আর সন্ধ্যের আগে আমি যদি বাড়ি না ফিরি, চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। ওর উদ্দেশ্যটা কি, আজ আমাদের খেলাই হবে না? তারা খুব চিন্তিত হয়ে চোখের পাতা নাচাতে নাচাতে বলল, আগে হ্যাঁ মশাই, আমার তো তাই মনে হচ্ছে। আমি ওর হাত থেকে কাস্তেটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। বললাম, ওঠ খেলতে চল। ও অসহায় কণ্ঠে বলল, না মা মারবে। ভারী বিপদ তো, কখনো আমার মা মারবে, কখনো তোর মা মারবে। আচ্ছা, মারা ছাড়া ওরা কি আর কিছু জানে না? তারা চুপচাপ কাস্তে তুলে নিয়ে আবার ঘাস কাটতে শুরু করল। হঠাৎ আমি খুশি হয়ে বললাম, আচ্ছা একটা উপায় বলবো? তারা নিরাশ গলায় বলল, তোমার সব বুদ্ধি পিটুনি খাওয়ার, বলতে হবে না তোমায়। আগে শুনে নে। আমি উপায়টার কথা ভেবে আরও খুশি হয়ে বললাম, আমরা এক্ষুনি গিয়ে বিষ্টু বামুনের গরুটা খুলে নিয়ে আসব। এই ঢালুতে চড়বার জন্য ছেড়ে দেব ওকে। গরুটার ঘাস খাওয়া দরকার, ঘাস তো রয়েছেই এখানে। ঘাস কেটে গরুটার কাছে নিয়ে যাওয়ার বদলে গরুটাকেই ঘাসের কাছে নিয়ে আসি না কেন? ব্যাস, আর কি চাই? বাহ চমৎকার! তারা একটু ভেবেচিন্তে দেখে নিয়ে আনন্দে আমার গলা জড়িয়ে ধরল। আমার সঙ্গে সে খুশিতে নাচতে লাগল। তারপর সে কাস্তেটা তাদের বাড়ির পেছনের দিকে চালে লাউয়ের লতার মধ্যে লুকিয়ে রাখল। আমরা একসঙ্গে বিষ্টু বামুনের চালাঘরের দিকে দৌড় দিলাম, যেখানে গরুটা বাঁধা থাকে। কিন্তু চালাঘরে ঢুকে হতাশ হতে হলো আমাদের, গরুটা নেই সেখানে। বাইরেও খুঁজলাম আমরা, কোথাও নেই। খুঁজতে খুঁজতে আমরা ফুলওয়ালা ঝর্ণাটার কাছে এসে পৌঁছালাম। এই ঝর্ণার ধারে এবং ওপরের টিলায় শীতকাল ছাড়া প্রতিটি ঋতুতে ফুল ফোটে, সেজন্য এটাকে ফুলওয়ালা ঝর্ণা বলে। যে টিলা থেকে ঝর্ণাটা বেরিয়েছে সেই টিলার ওপর কাও গাছের আঙুর লতা, কালচে লাল রঙের আঙুর ধরে তাতে, কাও গাছের মধ্যিখানে একটা মৌচাক। আঙুর লতার বড় বড় সবুজ পাতার ঝোপে মৌমাছিদের গুঞ্জরণ শুনে মনে হয় আঙুর লতার ঝোপের মধ্যে আরও একটি ফুলওয়ালা ঝর্ণা ঝিরঝির করছে। এখানে এক আশ্চর্য নীরবতা, স্তব্ধতা। ছোট ছোট নীল পাথরের আশপাশে ধূসর ডানাওয়ালা জল প্রজাপতি জলের ওপর সাঁতরে বেড়াচ্ছে। কয়েকটা ব্যাং জলের ধারে বসে রোদ পোয়াচ্ছিল, আমাদের দেখি লাফ দিয়ে জলে পড়ল। ঝর্ণার জলে আঙ্গুরের কয়েকটি সবুজ পাতা ভাসছে, পাতাগুলোর ওপর জলবিন্দু টলটল করছে, ঠিক যেন
হাতের চেটোয় ঝকঝক করছে মুক্ত। তারা ঝর্ণার ধার থেকে কিছু ফুল তুলল, ফুলগুলো একটা গোছা করে চুলে গুঁজে নিল সে। তারপর আমায় বলল, এগুলো প্রজাপতি ফুল। আমি বললাম, না এগুলো পনেরি, বাবা বলেছেন আমায়। ওহো, এগুলো প্রজাপতি ফুল। গাঢ় কালচে লাল রঙের মসৃণ পাপড়ি ফুলগুলোর মধ্যিখানে হলদে ছোপ, দূর থেকে দেখে মনে হয় সবুজ পাতার উপর সত্যিই যেন কালচে লাল রঙের চমৎকার প্রজাপতি বসে আছে। আমি বললাম, এই ফুলের একটা গল্প আছে। তারা জিজ্ঞেস করল, কি গল্প? আমি গরজ দেখিয়ে বললাম, বলবো না। বলবে না? তারা আমার পিঠে একটা কিল বসিয়ে দিল। না, তবুও না? তারা আমার পিঠে আর একটা কিল বসালো, অবশ্য পুরোপুরি গায়ে জোর দিয়ে নয়। আমি কিল খেয়ে হাসতে লাগলাম। তারা হতাশ হয়ে জিজ্ঞেস করল, কি হলে শোনাবে? আমার একটা শর্ত আছে। কি? তুই বনফসা ফুলের মালা গেঁথে আমার গলায় পরিয়ে দে, আমি তোকে পনেরি ফুলের গল্প শোনাব। আচ্ছা বলে তারা নিতান্ত ভগ্নোৎসাহে উঠে গেল, কারণ বনফসার ছোট ছোট ফুলে মালা গাঁথা বেশ কঠিন, অনেক সময়ও লাগে। তারা টিলার উপর থেকে ঘাসের একটা লম্বা শীষ তুলে নিল, সাফ সূত্র করতেই সেটা দেখতে একটা তাগার মতো হলো। তারপর বনফসা ফুলের তুলে এনে শীষটায় গাঁথতে বসল। ফুল গাঁথা শেষ হলে শীষে দু মাথা জোর করে একটা গিট দিয়ে নেবে, তাহলেই মালা তৈরি হয়ে যাবে। শীষে বনফসার ফুল গাঁথতে গাঁথতে তারা বলল, নাও এবার গল্প বলো। আমি শুরু করলাম। একটি ছেলে ছিল। তোমার মতো? হ্যাঁ, আমার মতো। তারপর? আরেকটি মেয়ে ছিল। আমার মতো? হুম হুম, তোর চেয়ে ভালো। তেত! তারা রেগে ফুলগুলো মাটিতে ফেলে দিল। আচ্ছা আচ্ছা, মেয়েটা ঠিক তোর মতো, কিন্তু ওরা দুই ভাই বোন। প্রজাপতি ধরার খুব শখ ওদের, ফুলে ফুলে উড়ে বেড়ানো, বড় বড় ডানার প্রজাপতি ধরে, জলের ওপর সাঁতার কেটে বেড়ানো, ছোট ছোট ডানাওয়ালা প্রজাপতি ধরে, তারপর ওদের মেরে ফেলে বল্টিং পেপারে শুকিয়ে নিজেদের অ্যালবামে সাজিয়ে রাখে। তারা জিজ্ঞেস করল, ব্লটিং পেপার কী জিনিস? এক রকমের কাগজ, খসখসে মোটা, কালি শুষে নেয়, জলে রাখলে জল টেনে নেয়। আমার অনেক ব্লটিং পেপার আছে, তোকে দেখাবো। আমায় একটা দিতে হবে। আচ্ছা, দেব না হয়। বেশ, তারপর বলো কি হলো? তারপর হলো কি, ওদের দুই ভাই বোন কি ওদের বাবা মা? প্রজাপতি মারতে খুব নিষেধ করত, কিন্তু ওরা আমাদের মতোই শয়তান ছিল, তো কোনো কথাতেই কান দিত না। আমি শয়তান নই, শয়তান তুমি। না, তুই। আমায় শয়তান বলবে তো মালা ছিঁড়ে ফেলে দেব। তারা ধমক দিল আমায়। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি গল্পের পরবর্তী অংশ বলতে লাগলাম। একদিন হলো কি, ওদের বাগানে দুটি চমৎকার প্রজাপতি এলো। একটার ডানায় বাসন্তী লাল আর কালচে লাল রং, অন্যটার ডানায় নীল সবুজ আর গোলাপি রঙের ছোপ। এমন সুন্দর প্রজাপতি ওদের বাগানে এর আগে কখনো আসেনি। দুই ভাই বোন ও দুটোকে ধরার জন্য ছুটল। প্রজাপতি দুটো ফুলে ফুলে উঠতে উঠতে বাগানের বাইরে চলে গেল। ওরা দুজন প্রজাপতির পেছনে পেছনে বাগানের বাইরের ঢাল, ঢাল থেকে নদী, নদী পেরিয়ে এক পাহাড়ের কাছে এসে পৌঁছাল। পাহাড়ে চড়ল ওরা। পাহাড়ের ওপর জঙ্গল, খুব ঘন, ভীষণ বন, আর তেমনি ভয়ঙ্কর। তারা জিজ্ঞেস করল, আর সেখানে একটা বাঘ ছিল? গল্প তুই বলছিস না আমি? আচ্ছা আচ্ছা, তারপর বলো। সেই জঙ্গলে গিয়ে একটা প্রজাপতি একদিকে উড়ে গেল, অন্যটা আর একদিকে। দুই ভাই বোনও আলাদা হয়ে গেল। ভাই বাসন্তী লাল আর কালচে লাল ডানাওয়ালা প্রজাপতির পেছনে পেছনে ছুটল, বয়ং গেল নীল সবুজ আর গোলাপি ডানাওয়ালা প্রজাপতির পেছনে। জঙ্গল ক্রমশ ঘন হচ্ছে, গভীর হচ্ছে, অন্ধকার হচ্ছে, দিনের বেলায়ও রাত্রির বলে মনে হয়। শেষে ভাই খুশিতে চিৎকার করে উঠে প্রজাপতিটা ধরে ফেলল, চেঁচিয়ে বলল, ধরে ফেলেছি বোন, প্রজাপতিটা ধরে ফেলেছি আমি। তারপর পেছনে ফিরে দেখল, বোন নেই।
তারপর কি হলো? তারা নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো, বিস্ময়ে তার চোখ দুটো বড় বড় হয়ে উঠল। ছোট্ট ভাই জঙ্গলে তার ছোট্ট বোনটিকে খুঁজতে লাগল। গাছে ঠোক্কর খায়, ডালপালায় লেগে পড়ে যায়, কাঁটার ঝোপঝাড়ের ভেতর দিয়ে যেতে হয় কখনো। হাতের মধ্যে প্রজাপতিটা ছটফট করছে, সেটাকে হাতে চেপে ধরে বোনকে ডেকে ডেকে খুঁজে বেড়ায় সে। এমনি করে কয়েক ঘন্টা কেটে গেল, তবু বোনের দেখা পেল না। বোনটা কোথায় গেল? বোন অন্য প্রজাপতিটার পেছনে পেছনে গিয়েছিল না? সেই নীল সবুজ আর গোলাপি রঙের ডানাওয়ালা প্রজাপতিটার পেছনে ছুটেছিল। প্রজাপতিটা আগে যায়, জঙ্গল ঘন হয়ে ওঠে ক্রমশ, প্রজাপতিটা সেই জঙ্গলের ভেতর থেকে আরও ভেতরে উড়ে যায়। বোন পেছনে পেছনে ছোটে, প্রজাপতিটাকে লক্ষ্য করতে করতে ওর খেয়ালই নেই সে কোন দিকে যাচ্ছে। সামনে একটা ছোট্ট ঢাল ছিল, প্রজাপতিটা সেদিকে উড়ে গেল। বোনও লাফ মেরে নিচে নামল। নিচে জঙ্গলের মধ্যে গভীর জলের এক ঝর্ণা ছিল, তাতে ডুবে গেল সে। হাই হাই, তারা ডাগর ডাগর চোখ দুটো ছলছল করে উঠল, চোখে জল চাপতে চাপতে বলল, তারপর কি হলো? দুপুর গড়িয়ে গেল, সন্ধে হলো, তবু যখন বোনের দেখা পেল না, তখন ক্লান্ত হয়ে মাটিতে একটা ডুমুর গাছের গুড়ি পড়েছিল, তারই উপর বসে পড়ল। এমন সময় তার কানে এলো, যদি তোর বোনকে খুঁজে দিই কি দিবি আমায়? ছেলেটি অবাক হয়ে চারদিকে তাকালো, কিন্তু সে কিছুতেই বুঝতে পারল না আওয়াজটা কোন দিক থেকে আসছে। এমন সময় আবার সে শুনতে পেল, ভাইকে বোন পাইয়ে দিলে আমি কি পাব? কথাটা বলছে তার হাতে ছটফট করতে থাকা প্রজাপতিটা। বাসন্তী লাল ও কালচে লাল রঙের প্রজাপতিটা আসলে একটা পরী। আশার আলো দেখতে পেয়ে তারার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, বলল, যখন ও কথাটা বললে তখন আমি বলে যেতে লাগলাম। ছেলেটি বললে, যদি তুই আমার বোনকে পাইয়ে দিস আমি তোকে ছেড়ে দেব। আগে ছেড়ে দে আমায়, এই নে, বলে ছেলেটি প্রজাপতিটাকে ছেড়ে দিল। সে তার রঙিন ডানা মেলে উঠতে উঠতে বলল, আমার পেছনে পেছনে আয়। প্রজাপতি তাকে বড় বড় পাথর, গাছপালা, ঝোপঝাড়, টিলা, এবড়ো থেবড়ো রাস্তা পার করে নিয়ে গেল উপত্যকায়, যেখানে সেই গভীর ঝর্ণাটা রয়েছে। ওই ঝর্ণাতেই তার বোন ডুবেছিল। ঝর্ণার ধারে ঘাসের উপর গাঢ় ও কালচে লাল রঙের একটা ফুল ফুটে আছে, মসৃণ পাপড়ি, দেখতে ঠিক প্রজাপতির মতো। তোর চুলে যেমন একগোছা ফুল রয়েছে তেমনি। এখানেই তোর বোন আছে, প্রজাপতিটা বলল। কোথায়? ও এই ঝর্ণায় ডুবে গেছে, প্রজাপতিটা আফসোসের গলায় জানালো। ছেলেটি তার বোনের জন্য কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে সে যখন প্রজাপতিটাকে মিথ্যেবাদী, ধোকাবাজ এসব বলে গালাগালি দিল, তখন প্রজাপতি হেসে বলল, আমি তোর বোনকে বাঁচিয়ে দিতে পারি, কিন্তু তোকে একটা প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা করতে হবে বলো? প্রতিজ্ঞা কর, ভবিষ্যতে আর কখনো নিরপরাধ প্রজাপতি মারবি নে। ছেলেটি অকপটে প্রতিজ্ঞা করল। তখন প্রজাপতিটা তাকে বলল, আচ্ছা তাহলে আমি যা বলি কর, এই ঢাল থেকে নিচে ঝর্ণার ধারে চলে যা, ওই যে কালচে লাল রঙের ফুল ফুটে আছে ওটা তোল। ফুল তুলে কি হবে? আমি যা বলছি তাই কর। তখন ছেলেটি ঢাল থেকে বহু কষ্টে ঝর্ণার ধারে গিয়ে পৌঁছাল। সেখানে কালচে লাল রঙের ফুল ফুটে আছে। যেই সে হাত বাড়িয়ে ফুলটা তুলেছে, অমনি তার হাত থেকে অদৃশ্য হয়ে গেল সেটা। আর যেখান থেকে সে ফুলটা তুলেছিল সেখানেই তার বোন ভিজে একসা হয়ে জলে দাঁড়িয়ে। আরে, তারা খুশিতে চিৎকার করে উঠল। আমি বলে চললাম, ভাই বোন দুজন পরস্পরকে জড়িয়ে ধরল, আনন্দে কেঁদে ফেলল ওরা। সন্ধে উতরে গেছে অনেকক্ষণ, বেশ অন্ধকার, জঙ্গল থেকে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু প্রজাপতি দুটো দয়া করে ওদের ডানায় বসিয়ে নিল, কারণ ওরা তো পড়ি। এখন ওদের ডানাগুলো খুব বড় বড় আর ঝকঝকে, রাতের অন্ধকারে জোনাকির মতো জল জল করছে। ভাই বোন দুজনকেই
ডানায় বসিয়ে নিয়ে জঙ্গলের ওপর দিয়ে উঠতে উঠতে পরি দুটো চোখের পলকে ওদের বাড়ির বাগানে পৌঁছে দিল। খুব সুন্দর গল্প, তারা খুশি হয়ে বনফসা ফুলের মালা আমার গলায় পরিয়ে দিল। আমি বললাম, তখন থেকেই বাগানে আর ঝর্ণার ধারে পনিরি ফুল ফোটে, ছেলেমেয়েরা ওতেই খুশি হয়, নিরপরাধ প্রজাপতিদের প্রাণ নষ্ট না করে। কিন্তু তারার আর গল্পে মন নেই, যেই সে শুনেছে ভাই বোনকে পেয়ে গেছে, এমনি গল্প শেষ হয়ে গেছে তার কাছে, এখন চঞ্চল দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ তার চোখে পড়ল ঝর্ণা থেকে দূরে পশ্চিম দিকে পেয়ারা গাছের ওপর গাছটা জড়িয়ে একটা আঙুরের লতা উঠছে। তারা চেঁচিয়ে বলে উঠল, এসো ওখানে ছুটে যাই, যে জিতবে সে পাঁচটা নাশপাতি পাবে। আমি বললাম, এস আমি জিতলে তুই নাশপাতি পাবি কোথায়? তারা খুব সরলভাবে জবাব দিল, যদি আমি হারি তোমার কাছ থেকে নিয়ে দিয়ে দেব তোমায়। শর্তটা আমার আদৌ পছন্দ নয়, কিন্তু তারার সঙ্গে খেলতে গিয়ে ভালো হোক মন্দ হোক অনেক রকম শর্তই মেনে নিতে হয়। ওর সঙ্গে দৌড় লাগালাম আমি, তারা খুব জোরে দৌড়াতে পারে, কয়েকবার বাজি জিতেও নিয়েছে, কিন্তু আজ আমিই জিতলাম। আর তারপরেই নাশপাতির জন্যে তাগাদা দিতে লাগলাম ওকে। ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্যে ও বেশ উঁচুতে একটা আঙুরের লতা দেখালো, পেয়ারা গাছের ডাল থেকে দোলনার মতো ঝুলছে। তারা বলল, এসো আমরা ওটায় দোল খাই, আর যদি লতাটা মাঝখান থেকে ছিঁড়ে যায়? ছিঁড়বে না, আঙুর লতা খুব শক্ত, দেখছো না গাছটাকে চারদিকে কেমন আঁকড়ে ধরে রেখেছে? কথাটা সত্যি, আঙুর লতা গাছকে আঁকড়ে ধরে থাকে, গাছের গোড়ার কাছ থেকে বেরিয়ে লতাগুলো গাছকে জড়িয়ে জড়িয়ে উপরে উঠে যায়, তাতে গাছটার কীরকম মনে হয় সেটা অবশ্য আমার বোধগম্যের বাইরে। শুধু এইটুকুই জানি, আমরা বাচ্চারা একই গাছ থেকে আঙ্গুর আর পেয়ারা দুই পেয়ে থাকি। আমি বললাম, আমি আগে ঝুলব। তারা চিৎকার করে বলল, না আগে আমি, না আমি বাজি জিতেছি, যে জন্য আগে আমি ঝুলব। যদি তুমি আগে ঝোলো তাহলে আমি তোমায় সেই পাঁচটি নাশপাতি দেব না। কিন্তু ঠিক আছে, আমি গাছে চড়ে সেই ডালটায় চলে গেলাম যেটা থেকে আঙুর লতা দোলনার দড়ির মতো ঝুলছে। লতার দুদিকটা দুহাতে ধরে মধ্যিখানে দাঁড়িয়ে দোল দিলাম। একবার চড়চড় করে একটা শব্দ হলো, ছোট ছোট ডাল আর লতা পাতায় ঝরে পড়ল কিছু কিছু, কিন্তু লতাটা বেশ শক্ত। আমি মজা করে বেশ জোরে জোরে দোল দিতে লাগলাম। নেমে পড়ো, নেমে পড়ো, এবার আমার পালা, তারা নিচে থেকে আমার দিকে চেয়ে চিৎকার করতে লাগলো। কিছুক্ষণ পর আমি নিচে নামলাম, তারপর তারা দোল খেতে লাগলো। প্রথমে তো লতার দোলনায় মজা করে বসে আস্তে আস্তে দোল দিচ্ছিল, পরে দাঁড়িয়ে জোরে জোরে দোল দিতে শুরু করলো। লতাটা জায়গায় জায়গায় চড়চড় করে শব্দ হলো। আমি ভয় পেয়ে নিচে থেকে চিৎকার করলাম, আস্তে তারা আস্তে, লতা ছিঁড়ে যাবে। তারা বেপরোয়া গলায় বলল, ছিঁড়বে না, দেখিনিও আমি তোমার চেয়েও বেশি উঁচুতে দোল খেয়ে উঠে যেতে পারি, বলো ওই ডালটা ছুঁয়ে আসবো? পেয়ারা গাছের ডালটা যথেষ্ট উঁচুতে, আমি দোল খাওয়ার সময় চেষ্টা করেছিলাম ডালটা ছুঁয়ে দিতে, কিন্তু পারিনি। সেজন্যে দাঁতে দাঁত কষে বললাম, ছুঁয়ে আয় না দেখি, দুয়ানা দেব। তারা প্রথম দোল খেয়ে ওপরে উঠে গেল, ছুঁতে পারল না, দ্বিতীয়বারেও না, তৃতীয়বারেও না, কিন্তু চতুর্থবারে এমন জোর লাগালো যে ওপরে উঠে গিয়ে ডালটা ধরে ফেলল। ডাল ভেঙে নিয়ে সে খুশিতে চিৎকার করে উঠেছে, এমন সময় লতার দোলনাটা একদিকে ডাল থেকে খসে পড়ল। এমনি সে তীব্র বেগে ওপর থেকে নিচে পড়ছে, ভয় পেয়ে আমি তাড়াতাড়ি দু হাত বাড়িয়ে ছুটে গেলাম ওকে ধরতে। ওপর থেকে সোজাসুজি সে প্রথমে আমার ওপর, তারপর আমাকে নিয়েই আছড়ে পড়ল মাটিতে। মাটির ওপর কয়েক ফুট আমরা দুজনেই উল্টে পাল্টে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে গেলাম। গড়াতে গড়াতে একটা পাথরে আমার মাথার ঠোক্কর লাগলো। কিছুক্ষণ পরে যখন উঠে দাঁড়ালাম তখন দুজনেই রক্তাক্ত, দুজনেই কাঁদছি। তারা কাঁদতে কাঁদতে আমায় ভর্ৎসনা করতে লাগলো, তুমি নিয়ে এলে আমায় এখানে, নইলে আমি বিষ্টুর গরুর জন্য ঘাস কাটছিলাম। আমি ফোপাতে ফোপাতে বললাম, আর আঙুরের লতায় ঝুলতে বললে কে? কিন্তু ভাগ্য ভালো আমরা দুজনে বেঁচে আছি এখনো, ও যদি আমার ওপর না পড়ে সরাসরি মাটিতে পড়ত তাহলে নির্ঘাত মরে যেত, আর আমরা মাটিতে পড়ে যদি গড়িয়ে না যেতাম
তাহলে ওর ভারে গুরুতর আঘাত পেতে হতো আমায়। মাথায় অবশ্য বেশ লেগেছে, রক্তও ঝরছে, কিন্তু তবু তো প্রাণে বেঁচেছি। কাঁদতে কাঁদতে আমরা দুজন বাড়ি ফিরতে প্রথমেই তো এক চোট মার খেতে হলো। তারপর ক্ষতস্থানে মলম ও পট্টি লাগানো হলো। পরে জানা গেল আমার মাথার খুলিটা শুধু ভাঙতেই বাকি আছে। কিন্তু তারার মাথার খুলিটা শুধু ভাঙতেই বাকি আছে, কিন্তু তারার একটা হাতের হাড় ভেঙে গেছে। মাস দেড়েক ধরে হাতে কাঠি বেঁধেই ঘুরে বেড়াতে হলো ওকে। আর আজ এখন হৃদয়ের অনেক ক্ষতই মিলিয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু মাথার সেই ক্ষতস্থানের চিহ্ন রয়ে গেছে এখনও। সেখানে একটা কালো আবের মতো হয়ে আছে। কখনো কখনো অন্য মনস্কতায় যখন সেখানে হাতের স্পর্শ লাগে, তখন মন থেকে বর্তমানের সমস্ত ভাবনা চিন্তা সরে যায়। মনের জগৎ জুড়ে তখন শুধু একটি দোলনা ঝোলে। আঙুল লতার সেই দোলনায় একটি দুষ্টু পাজি মেয়েকে শূন্যে দুলতে দেখি। বাড়িতে এক অদ্ভুত অবস্থা। এদিকে বাপ মায়ের একমাত্র ছোট্ট ছেলে আমি মাথায় চোট খেয়ে পট্টি বেঁধে বিছানায় পড়ে রয়েছি। ওদিকে মা মূত্রাশয়ের ব্যথায় বিছানায় ছটফট করে কাতরাচ্ছেন। আগে তার ব্যথাটা বাপির ওষুধে পাঁচ ছ দিনেই কমে যেত, তারপর কমতে কমতে একসময় সেরে যেত একেবারেই, কিন্তু এখন কিছুতেই কমছে না। উপরন্তু একদিন তো প্রচণ্ড ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। এর আগে বাপিকে এত চিন্তিত কখনো দেখিনি। সারা তল্লাটে তার চিকিৎসার সুনাম, কিন্তু মার অবস্থা দেখে তিনিও বিচলিত হয়ে পড়েছিলেন। আমার মনে আছে সে সময় সারাদিন তিনি মায়ের পায়ের কাছে খাটের ওপর বসে তার দেখাশোনা করতেন। জ্ঞান ফিরেলে মা যখন ব্যথায় চিৎকার করতে শুরু করতেন, তখন তিনি উঠে গিয়ে একটা ঘুমের ইঞ্জেকশন দিতেন, কিন্তু সেটা তো অসুখ সারবার ওষুধ নয়। অবশ্য তাতে মা আরাম পেতেন কিছুটা এবং সন্ধে ছটা সাতটা পর্যন্ত ঘুমিয়ে থাকতেন। তারপর ঘুম থেকে উঠলে বাপি ওষুধ খাওয়াতেন তাকে, তাতে ব্যথাটা সেরে যেত না কিন্তু অনেকটা কমে যেত। মনে আছে বাপি দিনের বেলা নানা রকম বই নিয়ে পাতার পর পাতা উল্টিয়ে যেতেন, সম্ভবত মূত্রাশয়ের ব্যথার ওষুধ খুঁজতেন। নানা বই ঘেঁটে ওষুধ লিখে নিতেন, তারপর ডিসপেন্সারিতে গিয়ে নিজের হাতে ওষুধ তৈরি করে নিয়ে আসতেন। সেদিন রাতে বাপি যখন বিছানায় শুতে যাচ্ছেন, তখন মা নিজের খাট থেকে কান্না ভেজা গলায় জিজ্ঞেস করলেন, কাকা কেমন আছে? আমার জন্যে আর একটা খাট পেতে দেওয়া হয়েছে। আমি চুপটি করে বিছানায় শুয়ে আছি, পুরনো অভ্যেস মতো মা বাপের কথা শুনছি। ঠিক হয়ে যাবে, ক্লান্ত অবসন্ন বাপি দুঃখ ভারাক্রান্ত গলায় বললেন। কিছুক্ষণ ঘরের মধ্যে স্তব্ধতা, তারপর মা আবার বললেন, ও তো পোড়ার মুখি, তার আর পেছন ছাড়ছে না। বাচ্চা ছেলে তো, এক বয়সী ছেলেপিলের সঙ্গে খেলতে চাইবেই, কিন্তু পোড়ার মুখি তারা আমার বাছাকে মেরেই ফেলবে। পরমেশ্বর বাছাকে রক্ষা করেছেন, নইলে তুমিই বলো না মরে যেতে বাকি ছিল কোথায়। আমি তোমায় কত বলছি, টাউনে নিয়ে গিয়ে ওকে কোনো বোর্ডিংয়ে রেখে এসো। বলার সময় প্রায়ই বলো, কিন্তু পাঠাতে গেলেই তোমার প্রাণ উড়ে যায়। কি করব, একটাই ছেলে, মায়ের প্রাণ মানতে চায় না। তুমি কি বুঝবে, ন মাস পেটে ধরতে তাহলে বুঝতে। এখন তো আমি তোমার কথাই শুধু ভাবছি, আমার তো মনে হচ্ছে তোমার ব্লাডারে স্টোন হয়েছে। সে কথা তো তুমি 3 বছর ধরে বলে আসছো, কিন্তু এখন আর কোনো সন্দেহ নেই আমার। সন্দেহ নেই তো শিগগির অপারেশন করে ফেলো, অদৃষ্টে থাকলে বাঁচব, নইলে এই যন্ত্রণা থেকে তো রেহাই পাবো। এ যন্ত্রণা আর সইতে পারছি না। অপারেশন করব কি করে, ভয়ে প্রাণ কেঁপে উঠছে যে। কেন, তুমি তো বেশ কিছু এরকম রোগী অপারেশন করেছ। এই তো গত বছর মৌজাবাগের নম্বরদার পিন্দাখা ব্লাডার অপারেশন করতে এসেছিল, তোমার কাছেই সেরে বাড়ি ফিরে গেল, মনে আছে? হ্যাঁ মনে আছে। আবার ওটাও মনে আছে, গোড়ার পণ্ডিত তোতারামের বউ লক্ষ্মীর যে অপারেশন করেছিলাম, সেটাও ব্লাডারের অপারেশন, কিন্তু তার পরবায়ু শেষ হয়েছিল ওই হাসপাতালেই। সে ওর বিধির লিখন ছিল, হয়েছে। আমারও যদি তাই থাকে হবে, ভালোই হবে। তুমি বেঁচে থাকতেই মরতে পারবো,
স্ত্রীর এর চেয়ে সৌভাগ্য আর কী হতে পারে? তুমি মরবার কথা ভাবছ, আমি তোমায় লাহোরে পাঠানোর কথা ভাবছি। লাহোর? মা বিস্মিত কণ্ঠে বললেন। হ্যাঁ, লাহোর। সেখানে আমার শিক্ষক কর্নেল ভাটিয়া রয়েছেন। ব্লাডার অপারেশনে তার দারুণ হাত। আমি যেমন রোজ দাড়ি কামাই, এটা তার কাছে তেমনি আর কি। তিনি যদি তোমার অপারেশন করেন তাহলে আমার কোনো চিন্তা নেই। মা ভাবতে ভাবতে বললেন, কিন্তু আমরা লাহোরে যাব কী করে? 3 দিন ঘোড়ায় যেতে হবে, তারপর 1 দিন লরিতে, তারপর 1 রাত রেলগাড়িতে। তাছাড়া খরচপত্রের কথাটাও ভেবেছ? বাপি চিন্তিত কণ্ঠে বললেন, হ্যাঁ, খরচপত্রের কথাটাই তো। যাওয়া আসা, হাসপাতালে থাকা, অপারেশন খরচ সব মিলিয়ে 1,000-2,000-এর কম না। কিন্তু 2,000 টাকা আসবে কোত্থেকে? মা ভাবনায় অস্থির হয়ে জিজ্ঞেস করলেন। এখানে তুমি যা মাইনে পাও তা তো সংসারই লেগে যায়, আর উপরি আমদানি ছোঁবে না বলে তো দিব্যি গিলেছ তুমি। সেটা ঠিকই, বাপি প্রসঙ্গ পাল্টানোর জন্য বললেন, কিন্তু তুমি যদি তোমার গয়নাগুলো দাও। নিজের গয়না দেব? মা বিস্মিত কণ্ঠে এমনভাবে কথাগুলো বললেন যেন কেউ তার গলায় ছুরি ধরেছে বলে তার গলায় কথা আটকে গেছে। বললেন, কাকার বউয়ের জন্য যে গয়না রেখেছি, নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই গয়না দিয়ে দেব? কিরকম কথা বলছো তুমি? আমি ওর বিয়ে দেব তবেই আমার নিষ্কৃতি। দয়াময় পরমেশ্বর বাঁচিয়ে রাখুন, বাছা আমার বড় হোক, বিয়ে দিয়ে পালকিতে করে বউ আনব, আমার সব গয়না নিজের হাতে বউয়ের গায়ে পরিয়ে দেব। তারপর মা অনেকক্ষণ চুপ করে রইলেন। আধো অন্ধকারে মার চোখ চকচক করতে লাগল, আনন্দোজ্জ্বল ভবিষ্যতের কল্পনায় জলজল করতে লাগল তার চোখ দুটো। তার ছেলে যেন বড় হয়ে গেছে, ঘোড়ায় চড়ে বরযাত্রীদের আগে আগে চলেছে, সানাই বাজছে, বাড়িতে পালকি এসেছে, নববধূর ঘোমটা সরিয়ে মা তার চাঁদপানা মুখ দেখছেন। মুমূর্ষু মা মূত্রাশয়ের ব্যথায় অস্থির হয়ে কিরকম স্বপ্ন দেখছেন, কিন্তু নিজের জন্যে নয়, কখনো স্বামীর জন্যে, কখনো ছেলের জন্যে, কিন্তু নিজের কোনো কিছুর জন্যেই নয়। আবছা অন্ধকারে কোনো অতীন্দ্রিয় অনুভূতিতে সমুজ্জ্বল তার চোখ দুটি দেখে এই বাস্তব সত্যটি আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। বেশ কিছুক্ষণ স্তব্ধতার পর মা বাপির দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, ভুমলে? বাপি কোনো জবাব দিলেন না, আস্তে আস্তে গুনগুন করে গাইতে লাগলেন, বাঁশি যখন বেজে ওঠে কুঞ্জবনে। মা বিরক্ত হয়ে বললেন, আবার সেই পতাসরা গান, রাতকালে ভগবানের নাম নাও একটু, দু একটা ভজন গাও। কিন্তু বাপি গুনগুন করে গেয়েই চললেন, বাঁশি যখন বেজে ওঠে কুঞ্জবনে। আমি সেই গানের সুর শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। বিছানায় শুয়ে শুয়ে মার 20 দিন কেটে গেল, কখনো ব্যথা কমে কখনো বাড়ে, কিছুতেই সারে না, ভীষণ রোগা হয়ে পড়েছেন তিনি। বাপির চোখে মুখে দুশ্চিন্তার ছাপ গভীর হয়ে উঠছে। মা অপারেশনের জন্য যতই পীড়াপিড়ি করেন বাপি ততই সেটা এড়িয়ে যান। কেন যে সেটা করছেন বুঝতে পারছি না, নিশ্চয়ই এর মারাত্মক ফল হবে, কিন্তু ব্যাপারটা এড়িয়েই যাচ্ছেন তিনি। চোখ মুখ একেবারে বসে গেছে, যেন তার মনের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে, তিনি যেন ঠিক করতে পারছেন না কী করবেন। একদিন রাত্রে আমি ও বাড়ির অন্যান্যরা ঘুমিয়ে পড়েছি মনে করে তিনি বিছানা ছেড়ে আস্তে আস্তে উঠলেন। দেয়ালে টাঙানো কোটের পকেট হাতড়ে কি যেন একটা বার করলেন, তারপর মার শিওরে গিয়ে জিনিসটা তাকে দিয়ে বললেন, এটা রেখে দাও। মা জিজ্ঞেস করলেন, কি আছে ওতে? 1,200 টাকা। মা একেবারে বিছানায় উঠে বসলেন, বাতির আলো একটু বাড়িয়ে দিয়ে মেটে নীল রঙের ডোরা দেওয়া থলেটায় উঁকি মেরে দেখলেন, ভেতরে 1 গোছা নোট। নোটগুলো খুব মনোযোগ দিয়ে গুনলেন, পুরো 2,000 টাকা। কোথায় পেলে? বাপি চুপ করে রইলেন। মা আবার তাগাদা দিলেন, আমি জিজ্ঞেস করছি কোথায় পেলে? বাপি কাঁপা কাঁপা গলায় বললেন, ঘুষ নিয়েছি। মা স্তব্ধ হয়ে গেলেন, টাকার থলিটা তার দুর্বল হাতে কাঁপতে লাগল। বাপি তখন আস্তে আস্তে বলতে লাগলেন, মৌজা পোখরে রাজপুতদের মধ্যে ঝগড়া হয়েছে, দুই ভাইয়ের ঝগড়া একটা জমি নিয়ে, ঠাকুর চৈন সিং আর ঠাকুর নৈন সিং দুজনেই তাগড়া জোয়ান,
খুব বড় লোক। টাকা পয়সার যেমন অভাব নেই, জমি জায়গারও তেমনি অভাব নেই, কারণ দুজনের কাছে রাজা সাহেবের জায়গির রয়েছে। কিন্তু জমি নিয়ে ঝগড়া শুরু হলো দুজনের মধ্যে, দুই ভাই জখম হয়ে কাল থেকে হাসপাতালে পড়ে রয়েছে। হ্যাঁ, কাল বলেছিলে তুমি। ঠাকুর চৈন সিংয়ের আঘাত খুবই গুরুতর, নয়ন সিংয়ের আঘাতটা অবশ্য তেমন মারাত্মক নয়। যদি আপোষ মীমাংসা না হয়, মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়, তাহলে নয়ন সিংয়ের বছর তিনেক সাজা তো হবেই। সেই জন্য নয়ন সিং চায় আমি যেন আমার ডাক্তারি রিপোর্টে তার আঘাতটা গুরুতর বলে লিখে দিই, যাতে চৈন সিংয়ের 3 বছর সাজা হয়ে যায়। এদিকে চৈন সিং চায় তার আঘাতটাই যেন বেশি মারাত্মক বলে লিখে দিই, যাতে নয়ন সিংয়ের 3 বছর সাজা হয়। কাল থেকে দুজনেই ঘুষ দিতে চাইছে। চৈন সিংয়ের আঘাত এমনিতেই গুরুতর, তাই সে 500 টাকার উপরে উঠতে চায়নি, কিন্তু নয়ন সিং আজ 2000 পর্যন্ত উঠল, সেজন্যে ওর কাছ থেকেই টাকাটা নিয়ে নিলাম। মা ভয় পেয়ে বললেন, এই 2000 টাকা নিয়ে তুমি মিথ্যে রিপোর্ট লিখবে? বাপি বললেন, হ্যাঁ, তবে নয়ন সিং যা চাইছে আমি ততটা লিখব না, টয়েন সিং যা চাইছে তাও লিখব না। কি লিখবে তাহলে? আমি শুধু লিখে দেব চৈন সিংয়ের আঘাতটা তেমন গুরুতর নয়, হাজার হলে দুই ভাই তো, দুজনেরই আঘাত অল্প বলে যদি রিপোর্ট লিখি পরে দু ভাইয়ের মধ্যে আপোষ হতে সুবিধে হবে। মানে তোমার কথা অনুসারে তুমি একটা ভালো কাজই করলে? মায়ের কণ্ঠস্বরে যেন একটা প্রচ্ছন্ন বিদ্রুপ, কিন্তু আমি লক্ষ্য করলাম তার মনের মধ্যে একটা টানা পড়েন। টাকার থলেটা নিতেও পারছিলেন না, ফেরত দিতেও পারছিলেন না, কখনো থলেটার দিকে হাত বাড়াচ্ছিলেন, কখনো আবার হাতটা টেনে নিচ্ছিলেন, এক আশ্চর্য দ্বিধাদ্বন্দ্ব। তারপর মা যেন নিজেই নিজেকে সাপশাপান্ত করে বললেন, কাকার বাবা, আমার জন্য তোমায় ঘুষ নিতে হলো? মা যেন মনে মনে ভাবছেন, যিনি অন্যায়ভাবে কোনোদিন একটি পয়সাও গ্রহণ করেননি, দেবতার মতো সেই মানুষটিকে আজ কিনা তার মতো এক পাপিষ্ঠার প্রাণ বাঁচাবার জন্য ঘুষ নিতে হলো। হায় ভগবান! মা অনেকক্ষণ ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাতরাতে লাগলেন, নিজেকে সাপশাপান্ত করতে লাগলেন। তারপর একসময় টাকাগুলো আবার থলেতে পড়লেন, মাথার কাছে সেটা রেখে দিয়ে বাতিটা কমিয়ে দিলেন, শুয়ে শুয়ে বাপির বিছানার দিকে তাকালেন, কিন্তু বাপি ততক্ষণে লেপে মুখ ঢেকেছেন। কয়েক মুহূর্ত নীরবতার পর মা জিজ্ঞেস করলেন, ঘুমোলে? বাপি মুখের ওপর থেকে লেপ না সরিয়েই জবাব দিলেন, না। কি ভাবছো? বাপি একটুক্ষণের জন্যে তার অশ্রুসিক্ত মুখখানি লেপের বাইরে এনে বললেন, কাকার মা, কোনো কোনো ধর্মগ্রন্থে রয়েছে আমাদের আদি পুরুষ মহাত্মা আদম, যার বংশধর আমরা, একবার ঈশ্বরের আদেশ অমান্য করায় তাকে স্বর্গ থেকে বহিষ্কৃত হতে হয়। কিন্তু আমি ভাবি, শুধু মহাত্মা আদমকেই স্বর্গ থেকে বহিষ্কৃত হতে হয়নি, প্রত্যেক মানুষকেই জীবনে কখনো কখনো স্বর্গ থেকে বহিষ্কৃত হতেই হয়। কথাগুলো বলেই বাপি আবার লেপে মুখ ঢাকলেন, তার অশ্রুসিক্ত মুখখানি আর একবারও দেখতে পাইনি সেদিন। প্রায় 1/4 শতাব্দী পরে এ কথা লেখার সময় সেই অশ্রুসিক্ত মুখখানি আজ আমার চোখের সামনে ভাসছে, আর আমি ভাবছি আমার বাপি সম্ভবত একবারই স্বর্গ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, কিন্তু আমি এবং আমার মতো সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জীবনে অসংখ্যবার স্বর্গ থেকে বহিষ্কার করে নরকে নিক্ষেপ করা হয়। ভাবছি এটা কীরকম বেঁচে থাকা, স্বপ্ন দেখি, মনে প্রাণে দিনরাত কামনা করি সেই নতুন পৃথিবী, যে পৃথিবীর স্বর্গের সুরম্য আশ্রয় থেকে কখনো কোনো মানুষকে বহিষ্কার করা সম্ভব হবে না।